এইভাবে বসে থাকিস না, কিছু একটু মুখে দে, এই সময় একটু শক্ত থাকতে হবে তো তোকে। তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে কি হবে বলতো? হ্যাঁ দিদি ভাই, এতটা ভেঙে পড়ো না। আরে বাবা, পুলিশ অফিসারদের তো বলা হয়েছে ওনারা ঠিক একটা না একটা কিছু ব্যবস্থা নিয়ে খোঁজ ঠিক দেবে, দেখো তুমি। দিদি রে, কি হলো বল দেখি আমার? হ্যাঁ, মেয়েটা কত আনন্দ করে এসেছিল, তুলি দিদির বাড়ি যাব, শহর ঘুরে দেখব বল দেখি। ও কি জানতো যে এখানে এসে ওর এই বিপদ ঘটবে? কি হলো বল দেখি, আমি কি করব বল। দিদি ভাই, দিদি ভাই, থানা থেকে এক্ষুনি ফোন এসেছিল, ওই স্যার ফোন করেছিলেন। আরে বাবা, পরিদের খবর পাওয়া গেছে। হ্যাঁ কি বলি বনি, তুই কি বলি, পরীর খবর পাওয়া গেছে? আমার মেয়েটা ভালো আছে তো? আমার মেয়েটার কিছু হয়নি তো রে? সুস্থ আছে তো? ওর কিছু হয়নি তো? এই বল বল, কথা বল, চুপ করে থাকিস না বনি। আরে বাবা, বৌদি ভাই থামো থামো, অত অস্থির হচ্ছ কেন? ওরা সবাই ভালো আছে, স্যাররা ওদের সবাইকে উদ্ধার করে নিয়ে এসেছে, ওরা এখন থানায় সেফ রয়েছে। আমাদের ফোন করেছিল যাতে আমরা গিয়ে ওদের বাড়ি ফিরিয়ে আনি। ঠাকুর, তুমি আমার কথা রেখেছো ঠাকুর, আমার মেয়েকে যে এইভাবে ফিরে পাবো তোমার দয়া ছাড়া এটা সম্ভব হতো না ঠাকুর। কিভাবে যে তোমায় আমি কৃতজ্ঞতা জানাবো, আমার কোনো বলার মুখ নেই। চল চল চল, আর দেরি করিস না রে, আমার মেয়েটাকে আমি কতক্ষণ দেখিনি, মেয়েটা যে কিরকম আছে একমাত্র ভগবানই জানে। কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি মেয়েটার, কি অবস্থা হয়েছে কে জানে, শিগগিরই চল। তোমরা সবাই চুপটি করে বসো, কোনো চিন্তা নেই, হ্যাঁ এখানে ভয় পাবে না। তোমাদের সবার বাড়িতে ফোন করে দেওয়া হয়েছে, তোমাদের বাড়ির থেকে সবাই আসছে। হ্যাঁ স্যার, বলছি আমার ছেলে কই? কই, আপনি যে বললেন ওকে আপনারা পেয়েছেন। এই তো মা, আমি এখানে, তুই এসেছো আমায় নিতে। ও মা, মা চিকিরি আমি বাড়ি নিয়ে চলো মা, আমার আর ভালো লাগছে না। এই তো মা, এক্ষুনি বাড়ি নিয়ে যাবো তোমায়। কোথায় চলে গিয়েছিলি মা? হ্যাঁ, মাকে ছেড়ে এত দূরে চলে গিয়েছিলি? তুই জানিস তোকে ছেড়ে তোর মা এক মিনিটও থাকতে পারে না। চল মা চল, বাড়িতে সবাই তোর অপেক্ষা করে আছে। স্যার স্যার, বলছি আমি এসেছি, বলছি আপনি ফোন করেছিলেন না? ফুলকি ফুলকি, আমার ফুলকি কই স্যার? ম্যাডাম আস্তে আস্তে, অত অধৈর্যের কিছু নেই, এই তো আপনার মেয়ে পেছনেই আছে বসে। ও মা, এই দেখো আমি এখানে। আরে আমার সোনা মা, আমার মাটা কোথায় চলে গিয়েছিল আমাকে ছেড়ে? হ্যাঁ আমি যে আমার মাটাকে ছাড়া একদম মরেছিলাম বেঁচেও। চল মা চল, শিগগিরই চল বাড়ি ফিরে চল মা, আমার সোনা, আমার বাবা আমার। পুলিশ কাকু, বলছি আমার মামা তো এখনো এলো না, তুমি আমার বাড়িতে ফোন করনি? কেন করব না সোনা মা, তোমার বাড়িতেও তো ফোন করেছি। সবার যেমন মা আসছে, তোমার বাড়ি থেকেও মা আসবে এখনি। কই আমার মেয়ে কই? এই তো, এই তো পড়ি পড়ি, এই দেখ মামাম, এই তো পড়ি রে, এই দেখ তোর মামাম চলে এসেছে। তুই ভালো আছিস তো মা? মা রে, কোথায় চলে গিয়েছিলি বল দেখি? হ্যাঁ ভিড়ের মধ্যে কেন আমার হাতটা ছেড়ে তুই টুকটুক করে চলে গেছিলি রে? হ্যাঁ রে, তুই জানিস তোর জন্যই কদিন আমি কিভাবে দিনগুলো কেটেছে আমার? হ্যাঁ তুই বুঝিস না মায়ের কথা, তুই যে একা একা চলে গেছিলি। শোন না মামা, এই দেখো না আমি তো চলে এসেছি, তুমি এখনো কাঁদছো কেন? আমি তো তোমার কাছে চলে এসেছি তাই না মামা? পুলিশ কাকু খুব ভালো, আমাদের সবাইকে ওই দুষ্ট গুন্ডাগুলোর থেকে নিয়ে চলে এসেছে। আরে এই কদিন আমার যা কেটেছে মা, কিন্তু তুই কেমন ছিলি? নিশ্চয়ই একদিন ওরা তোকে একটু খেতে পড়তে দেয়নি ভালো করে, খুব কষ্ট পেয়েছিস বল, কি অবস্থা হয়ে গিয়েছে তোর? হ্যাঁ এত রোগা হয়ে গেছিস তুই, এই দুদিনে মুখটা পুরো শুকিয়ে গিয়েছে তোর। চল মা চল বাড়ি, চল শিগগিরই বাড়ি ফিরে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। মানে আর আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো, আমার তো কোনো ভাষা নেই। আর যদি আপনি না থাকতেন তাহলে এই অসম্ভব কাজ কখনোই সম্ভব হতো না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদের মতো পুলিশ অফিসার যেন সব জায়গায় থাকে, তাহলে আর কোনো মায়ের চিন্তা থাকবে না। আরে না না ম্যাডাম, এরকম বলবেন না, এটা তো আমাদের ডিউটি। একটা বাচ্চাকে যে তার মায়ের কোলে তুলে দিতে পেরেছি, এর চেয়ে বড় গর্বের বিষয় আমাদের কাছে আর কিছু নেই। ওকে স্যার, তাহলে আজকে আমরা যাই। বাই বাই পুলিশ কাকু, আমাদের বাড়িতে যেও কেমন? ঠিক আছে ডিয়ার, নিশ্চয়ই যাব একদিন তোমাদের বাড়িতে, কিন্তু একটা কথা আমায় দিতে হবে, কখনো ঘুরতে বেরিয়ে মা বাবার হাত ছেড়ে কোথাও চলে যাবে না একা একা, ঠিক আছে? হ্যাঁ কাকু, ঠিক আছে তাই হবে। রে এই দেখ চলে এসেছি আমাদের পরীকে নিয়ে, তুলি রে এই দেখ পিঙ্কি চিঙ্কি, এই দেখ পরী চলে এসেছে। বুনু বুনু, তুই এসেছিস বুনু? তুই কোথায় চলে গেছিলি সেদিনকে একা একা? তোকে আমি কতবার বলেছিলাম বলতো, তুই যে হাত ছেড়ে কোথাও যাবি না, আর তুই আমার কথা না শুনে কোথায় হারিয়ে গেছিলি বলতো বুনু? আমরা দেখ তোর জন্য কত মন খারাপ।
একটু ভালো লাগছিল না। বুনু রে, আয় আয়, এই দেখ, আয় আমার কাছে। ওরে রে, তুই কোথায় চলে গেছিলি? আমাদের সবাইকে একা করে দিয়ে বলতো, আমাদের তো কিচ্ছু ভালো লাগছিল না তোকে ছাড়া। তোকে কে নিয়ে গিয়েছিল রে? দিদি গো, সে অনেক বড় গল্প, পরে বলবো খুনি। এক দুষ্টু কাকু আমাদের অনেক জনকে ধরে নিয়ে গিয়েছিল জানো? আমরা ওখান থেকে অনেক কষ্টে উদ্ধার পেয়ে এসেছি। আর পুলিশ কাকু খুব ভালো, পুলিশ কাকুই তো আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে। সোনা মা আমার, কতদিন পর মাটা আমার ঘরে ফিরে এসেছে। হ্যাঁ, এমন একটা হলো আমাদের বাড়িতে এসে বল দেখি মা ভালো লাগে? তুই না থাকলে আমাদের তো সবার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা মা রে, তোর হাতেটা কি কেমন লাল লাল দাগ দেখছি? ইন্দুরে দেখ দেখ, পরীর হাতে কেমন লাল লাল দাগ। উমা কই, দেখি 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 কই, আমি তো খেয়াল করিনি। উমা তাই তো, এরকম লাল লাল দাগ হলো কেন রে মা? ওরা কি তোকে মেরেছে? ওই দুষ্টু আঙ্কেল গুলো কি তোকে মেরেছে মা? এই না না মা, আঙ্কেল গুলো মারেনি, কিন্তু ওই যে আমাদের সবাইকে খুব জোরে হাত দুটো বেঁধে রেখে দিয়েছিল, ওই হাত বাঁধা ছিল বলে লাল হয়ে গিয়েছে। আহারে মাটা আমার, এইটুকু মেয়ে আমার কতটা কষ্ট পেয়েছে। হ্যাঁ, ওই দুষ্ট লোকটা এইটুকু বাচ্চাদের হাতগুলো কি জোরে জোরেই না বেঁধে রেখেছিল। হ্যাঁ, কতটা দাগ হয়ে গিয়েছে, একদম স্ট্যাম্প পড়ে গিয়েছে হাতে। মামা মামা, আমার না খুব খিদে পেয়েছে। ওই দুষ্ট কাকুগুলো না আমাদেরকে খেতে দেয়নি, শুধু জল দিয়েছিল। আরে আমার সোনা মাটা, না খেয়েছিল কিরকম এরা? হ্যাঁ, এদের মন মানসিকতা কিছু নেই, এইটুকু এইটুকু বাচ্চাগুলোকে ধরে রেখেছে ঠিক আছে, কিন্তু খেতে পড়তে তো দেবে। হ্যাঁ, আমি এক্ষুনি খাওয়ার নিয়ে আসছি মা। না রে ইন্দু, তোর শরীরটা খুব একটা ভালো না, তুই বরঞ্চ বস পরীর কাছে। আর পরীও অনেকক্ষণ তোর কাছে পায়নি, এখন ও তোর কাছে থাকতে চাইবে। আমি বরঞ্চ ভাতটা মাখিয়ে নিয়ে আসি, তুই খাইয়ে দে বসে। কাম্মা কাম্মা, তুমি ভালো আছো? তোমার গল্প শোনাবে না আমাকে? এই তো মা, আমি তো ভালো আছি, কিন্তু তুমি যে চলে গেছিলে আমাদেরকে রেখে একা একা, তাই কি ভালো থাকতে পারি বলো মা? গল্প তো শোনাবই, কিন্তু এখন তোমার শরীরটা ভালো নেই, তুমি অনেক দিন পর মা কাছে এসেছো তাই না? সেই জন্য এখন মায়ের কোলে শুয়ে একটু ঘুমু ঘুমু করে নাও কেমন? তারপরে কাম্মা আসবে, অনেক গল্প হবে, আমরা সবাই মিলে গল্প করব পরীর সঙ্গে। মামা মামা, জানো ওই দুষ্ট লোকগুলো আমাদেরকে ভালো করে ঘুমোতেই দেয়নি, সব সময় হাত বেঁধে শুধু বসিয়ে রাখতো। আর আমি তো তোমাকে ছাড়া ঘুমোতেই পারি না, আমি জানো দুদিন একটু ঘুমোতে পারিনি, যতবার ঘুম পেয়েছে ওখানে শুধু মশা কামড়াচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল আমার। আমি না একটু ঘুমো ঘুমো করব, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে মা? হ্যাঁ মা গো, এই তো মা, এইবার মাম্মাম তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। আমার সোনাটা তো ঘুমোতে পারবে না আমি জানতাম, আর আমার পরীকে না ঘুম পাড়িয়ে পরীর মাম্মামও তো ঘুমোতে পারিনি একদিন। সারাক্ষণ শুধু মনে হচ্ছিল আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। এই তো এইবার আমার সোনাটা আমার কোলে চলে এসেছে, ব্যাস এইবার মাম্মাম নিশ্চিন্ত। এবার পরীকে মাম্মাম সুন্দর করে গান করে ঘুম পাড়িয়ে দেবে, তারপরে মাম্মাম একটু ঘু ঘু করবে, কেমন? বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের ছোট্ট পরী অনেক দিন পর অনেক কষ্টে মায়ের কোলে ফিরে এসেছে। কোন মাম্মাম আর পরীর মধ্যে কত গল্প হচ্ছে, ওরা একসঙ্গে ঘুমু ঘুমু করবে। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য টিনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দিও। টাটা।